হ্যালো সেকেন্ড ইয়ার, তোমাদের জন্য সাজেশন ইন্ট্রোডাকশন টু ড্রামা। তোমরা যারা এবার 2022-এর শেষে বা 2023-এর শুরুতে এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশনটা। তো প্রথমে যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে কিং অডিপাস থেকে, অডিপাস রেক্স, সেখানকার প্রশ্ন, ব্রড প্রশ্ন, কিং অডিপাস অ্যাজ এ ক্লাসিক্যাল ট্র্যাজেডি। সেকেন্ড নাম্বার যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে কনসিডার ওডিপাস রেক্স অ্যাজ এ ট্রাজিক হিরো। থার্ড প্রশ্নটা আসতেছে অ্যাজ ইউ লাইক ইট থেকে, ক্যারেক্টার সিলিয়া অ্যাজ ইউ লাইক ইট, ডিসকাস ক্যারেক্টার সিলিয়া অ্যাজ ইউ লাইক ইট, অর্থাৎ সিলিয়ার যে ক্যারেক্টারটা সেটা আলোচনা করতে হবে। তো তারপরে 4 নম্বর যে প্রশ্নটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কমেন্ট অন শেক্সপিয়ার্স ইউজ অফ ডিসগাইজ ইন অ্যাজ ইউ লাইক ইট, অর্থাৎ শেক্সপিয়ারের যে ছদ্মবেশী থিমটা সেটা আলোচনা করো অ্যাজ ইউ লাইক ইট থেকে। 5 নম্বর প্রশ্ন, ইভালুয়েট রাইডার্স টু দ্য সি অ্যাজ এ মডার্ন ট্র্যাজেডি উইথ ক্লাসিক্যাল সেটিং। রাইডার্স টু দ্য সি অ্যাজ এ মডার্ন ট্র্যাজেডি উইথ ক্লাসিক্যাল সেটিং, এটা ইভালুয়েট করতে হবে। 6 নম্বর কোয়েশ্চেন, ইভালুয়েট আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ এ প্রবলেম প্লে। 7 নম্বর প্রশ্ন, ইভালুয়েট আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি। এ ছিল তোমাদের ব্রড সাজেশন। আমার নেক্সট ভিডিওতে থাকবে ইন্ট্রোডাকশন টু ড্রামার, সালের 2011 সাল থেকে 2019 সাল অবধি পর্যন্ত যতগুলো ব্রিফ আছে তার উপর একটা ভিডিও। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আল্লাহ হাফেজ।